নমস্কার বন্ধুরা ফায়ার ফাইট চ্যানেলে আপনাদের স্বাগত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে দাবা নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা আজকে যে খবরটা আপনাদেরকে দিতে চলেছে সেটা ইউটিউবে এই প্রথম এবং এক্সক্লুসিভ খবর রাজ্য ও কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট নিয়োগ হতে চলেছে নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার এবং এই নিয়োগ কোনো এখনো পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি সরকারের পক্ষ থেকে বের করেনি তবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয় বিভাগের একজন উচ্চপদস্থ কর্মচারী কর্মসংস্থান জানান যে তারা খুব শীঘ্রই সম্ভবত ফেব্রুয়ারি মাসের দিকে এই নোটিফিকেশন তারা বের করবে তো এটা খুব ভালো খবর আই চার থেকে পাঁচ বছর পরে এই ধরনের একটা বিজ্ঞপ্তি বেরোতে চলেছে তো এই এই রাজ্য ও কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং সার্জন পদে নিয়োগ করতে গেলে কি কোয়ালিফিকেশন দরকার এর জন্য দরকার শুধুমাত্র গ্র্যাজুয়েশন অনলি ফর গ্র্যাজুয়েশন মার্কস নট ম্যান্ডেটারি যার যারা ভাবছেন যে আমার ফিফটি পার্সেন্ট নেই আমার ফোর্টি পার্সেন্ট আছে থার্টি পার্সেন্ট আছে এগুলো কোনো ভ্যাক্টার নয় জাস্ট আপনাকে গ্র্যাজুয়েশান পাশ হলেই হবে আর কিছু দরকার নেই শুধু গ্র্যাজুয়েশান পাস আচ্ছা এর জন্য এজ কি দরকার এর জন্য এএজ দরকার আঠেরো থেকে সাতাশ এবং এস টি এস সি নিয়ম অনুযায়ী তারা বয়সে ছাড় পাবেন আর এই পরীক্ষাটা তিনটে ভাবে তিনটে ভাবে পরীক্ষা নেওয়া হবে তিন তিনটে পদ্ধতির মাধ্যমে প্রথমে প্রিলিমিনারি হবে তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তারপরে ফাইনাল এক্সাম হবে তারপরে পার্সোনালিটি টেস্ট হবে প্রিলিমিনারি টেস্ট টোটাল দুশো নম্বরের পরীক্ষা হবে একশোটি কোশ্চেন থাকবে জেনারেল স্টাডিজ একশো নম্বর পঞ্চাশটি কোয়েশ্চান লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং পঞ্চাশ নম্বর পঁচিশটি কোশ্চেন এরিথমেটিক পঞ্চাশ নম্বর পঁচিশটি কোশ্চেন এবং টোটাল সময় থাকবে নব্বই মিনিট এই পরীক্ষায় যারা সফল হবেন তারা শারীরিক মাপযোগ এবং শারীরিক সক্ষমতার পরীক্ষায় বসতে পারবেন শারীরিক সক্ষমতার পরীক্ষার জন্য ছেলেদের বেলায় তিন মিনিটে আটশো মিটার আর মেয়েদের বেলায় দু মিনিটে চারশো মিটার দৌড় থাকবে এরপর ফাইনাল লিখিত পরীক্ষা থাকবে লিখিত পরীক্ষা থাকবে তিনটি ব্যাপারে পরীক্ষা হবে এক হচ্ছে প্রথম জেনারেল স্টাডিজ ও নম্বরের পরীক্ষা হবে জেনারেল স্টাডি থাকবে পঞ্চাশ নম্বরের লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং পঁচিশ নম্বরের এরিথম্যাটিক পঁচিশ নম্বরে থাকবে টোটাল একশো নম্বর এটা প্রথম পেপার দ্বিতীয় ব্যাপার ইংরেজি ইংরেজি পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এক ঘন্টা সময় থাকবে তৃতীয় ব্যাপার বাংলা পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে এক ঘন্টা সময় থাকবে এই ফাইনাল পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারা তাদেরকে একটা তিরিশ নম্বরে পার্সোনালিটি টেস্ট পরীক্ষা দিতে হবে পার্সোনালিটি টেস্টে যারা উত্তীর্ণ হয়ে যাবে তাদেরকে ডাক্তারি এবং পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশান এর পুলিশ ভেরিফিকেশান এর পরে তাদেরকে জয়নিং দেয়া হবে এই হচ্ছে টোটাল প্রসিডিওর এবং এই পরীক্ষার অ্যাপ্লিকেশন আপনারা অনলাইনে করতে পারবেন ডাব্লিউডাব্লিউডাব্লিউ এই পরীক্ষা এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে ফর্ম ফিল করে দিতে পারবেন তবে এখনও পর্যন্ত এর বিজ্ঞপ্তি বেরোয়নি কর্মসংস্থান পত্রিকা এক সূত্র থেকে এই খবর পেয়েছে এবং তারা তাদের এটা ব্যাপারে প্রকাশ করেছে তবে যখনই এর বিজ্ঞপ্তি সরকারিভাবে বেরিয়ে যাবে অফিসিয়ালিভাবে বেরিয়ে যাবে তখনই আবার এই চ্যানেলে সেটাকে ডিসকাস করা হবে সেই নোটিফিকেশনটাকে ডিসকাস করা হবে তো অবশ্যই চ্যানেলটিকে তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে আর ফায়ার ফাইটের সঙ্গে থাকতে হবে এবং এই ধরনের এক্সক্লুসিভ এবং চটপট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন আর যদি কোনো জানার বিষয় থাকে কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার তরফ থেকে যতটা সম্ভব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন আর প্লিজ সমস্ত বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে নেবেন যাতে সবাই আমার ভিডিওটা দেখে এবং আমি একটু মোটিভেশন পাই থ্যাংক ইউ ভালো থাকবেন ভালোভাবে পড়াশোনা করুন চাকরি